হ্যালো ফ্রেন্ডস ডিসফর ইউতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি মাটনের একটা রেসিপি বানাবো সেটা হলো হান্ডি মাটন এটা খেতে অসাধারণ হয় এটা গরম ভাত রুটি ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি এখানে পাঁচশো গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ সরষের তেল আর অল্প একটু নুন নুনটা বেশি দেয়া যাবে না অল্পই দেবো কেননা বেশি নুন দিলে জল ছেড়ে দেবে এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো ফিফটিন মিনিটস এবার এটাকে ঢেকে রেখে দেব এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি তেজপাতা দুটো চারটে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি হাফ টেবিল চামচ গোটা জিরে আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবগুলোই এক টেবিল চামচ করে নিয়েছি আর নিয়েছি একটা গোটা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি আর তিনটে গোটা রসুন নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর আছে মিট মশলা এবার আমি একটা হাঁড়ি বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নগুলো দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি জিরে যা যা রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো একসাথে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম এবার আমি যে গুঁড়ো মশলা গুঁড়ো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে নেব গুঁড়ো মশলাগুলো এই সময় দিলে কালারটা খুব সুন্দর হয় এবার আমি এর মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেব আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেবো পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এবার এর মধ্যে মাটনটা অ্যাড করতে হবে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার একটু ঢেকে দেব আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি নিচে থেকে একটু জল বেরিয়ে এসেছে এই সময় মাঝে মাঝেই ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আমি আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আর গোটা রসুনগুলোও দিয়ে দেব আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় থার্টি মিনিটসের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে ঢেকে রেখে রান্নাটা করে নিতে হবে যত কষানো হবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মিট মশলা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো থার্টি মিনিটস ধরে কষিয়ে নেওয়ার পরে তারপরে এই গুঁড়ো মশলাগুলো দিতে হবে ভালোভাবে তলা থেকে নাড়তে হবে খুব সুন্দর একটা কালার এসেছে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা একটু বেশি করেই দিতে হবে কেননা মাটনটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না প্রায় হাঁড়ির অর্ধেক মতো জল দিয়ে দিতে হবে এবার এটাকে ঢেকে আবার টোয়েন্টি মিনিটসের মতো সেদ্ধ করে নেব এটা টোয়েন্টি মিনিটস পরে আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার হান্ডি মাটন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন সবাই খুব ভালো থাকবেন বাই বাই